কারণ কি ভাই খাবার গুলো নষ্ট করলো কি জন্য? ওই যে আপনার তাড়াতাড়ি দুজন ছেলে মারা গেছিল, বুঝতে পারলেন? হ্যাঁ, তো সে খাবে খাবে, সমস্যা কি? কিন্তু খাবো কিন্তু আপনার দোয়া মাহফিল করার চেষ্টা করছে, কিন্তু প্রতিদিন পুলিশ প্রশাসন বাধা দিয়েছে। আমাদের এলাকার যত নেতা কেউ ফোন ধরছে না, এখন তারা কিন্তু সবাই সম্মতি দিছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাবার সব দেখেন, সব ফেলে দিচ্ছে। ভিউয়ার্স ভালোভাবে দেখেন, সব খাবার ফেলে দিচ্ছে নদীতে। সব খাবার নদীতে ফেলে দিল ভাই। জি, ভালো করে ভালো করে দেখেন সবাই। খাবার সব ফেলে দিচ্ছে দেখেন, সব নদীতে ফেলে দিল। এলাকার নেতারে ব্যর্থতাই এটা নাকি? একটা ছেলে মারা গেছিল, সেই খাবার সব ফেলে দিচ্ছে নদীতে, সবাইকে খাতে দেয়নি, সব ফেলে দিল, সব ফেলে দিচ্ছে খাবার দেখেন। কি অবস্থা গো, এতগুলো খাবার নষ্ট করে ফেলে দিল এলাকার নেতার জন্য। দেখছেন সবাই, সব খাবার, সব খাবার নদীতে ফেলে দিচ্ছে। একটা ছেলে মারা গেছিলো, সেই জন্য তারা মানুষ এ করেছিল, সেই খাবারগুলো সবাই ভালো করে খাবে, সেটাও পারলো না খাইতে ভালোভাবে। দোয়া মাহফিল করার কথা ছিল ভাই, কি হয়েছিল আপনি ভালো করে বলেন তো। সমস্ত ব্যবস্থাপনা করা হয়ে গেছে, কিন্তু এখন প্রশাসন এসে বাধা দিচ্ছে। প্রশাসনের কারণে এই কাজটা হলো? কিন্তু আমাদের এলাকায় অসংখ্য নেতা আছে, আমাদের এমপি আছে, ইয়ে আছে, কিন্তু কারণ দেখতে পাচ্ছেন সবাই, খাবারগুলো সব ফেলে দিচ্ছে। এখানে দোয়া মাহফিল হওয়ার কথা ছিল, সেটা সবাই খাওয়ার কথা ছিল, সেটা কিন্তু এখানকার প্রশাসনের কারণে খেতে পাচ্ছে না। এটা হচ্ছে বৈরাগীর চর, আবেদের ঘাট। এটা আবেদের ঘাট দেখতে পাই, একজন ধরে রাখো, আপনাদের ধরে রাখো, তুমি দেখতে পেলেন এখানে অনেকগুলো খাবার নদীতে ফেলে দিল, কারণ একটা ছেলে মারা গেছিল সেখানে। দুটো ছেলে ফুটবল খেলতে যায় মারা গেছিল, সেজন্য এখানে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করেছিল। খাবারগুলো নিয়ে তারা সবাই ভাগ বটানো করে খাবে, মানে পুলিশ প্রশাসন বা নেতা কর্মীদের কারণে সেটা খেতে পারলো না, সব নদীতে ফেলে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন ক্ষুব্ধ এলাকাবাসী, খুব ক্ষুব্ধ। এবং এখানে যত খাবার ছিল, চার ডেকচার খাবার, যেটা বলা হয় বড় ডেকচার, সব খাবার নদীতে ফেলে দিল। এখানে সবাই মিলে ভাগ বাটোয়ারা করে খাওয়ার কথা ছিল, সেটাও পারলো না, যেহেতু এখানে হয়তো বা পুলিশ প্রশাসন বা নেতাকর্মীদের এখানকার ব্যর্থতার কারণে বা যে কোনো একটা ঝামেলা হয়েছিল, সেই কারণে খাবারগুলো নদীতে ফেলে দিল। এটা হচ্ছে আবেদের ঘাট বৈরাগীর চর, চরটা দেখেন, এই নদীটা একটু দেখাও। তো ভিউয়ার্স দেখতেই পারলেন, খাবারগুলো কিভাবে নদীতে ফেলে দিল।
এটা আসলে এক ধরনের এটা মানে খারাপই বলা হয়, যেহেতু এক জগর খাবার চারটা ডেকসে খাবার বহুত লোক খেতে পারতো, সেখানে সুষ্ঠু বন্টন হলো না বা নেতাকর্মীদের যাই হোক একটা ব্যর্থতা ছিল পুলিশ প্রশাসনের, এই কারণে খাবারটা নদীতে ফেলে দিল। তো দেখতে পাচ্ছেন এখানে যে ডেকসাগুলো ধোয়া চলছে, তো এটা আসলে কষ্ট করে রান্না করা হয়েছিল খাবারগুলা, যাই হোক এটা ব্যর্থতার কারণে খাবারগুলা যে কোনো কারণে হোক ফেলে দিচ্ছে, তবে এটা আসলে ঠিক হয়নি। তো এটা খুবই নিন্দাজনক একটা ব্যাপার, চার ডেকসা খাবার। তো ঠিক আছে, এ পর্যন্ত ছিল ভিডিওটি, এ পর্যন্তই, তো দেখতে থাকুন। তো সবাই দেখতে নিয়ে চলে যাচ্ছে, খাবারগুলো সব নদীতে ফেলে দিল যে এখানে। তো ঠিক আছে, আপনাদের একটু জুম করে দেখাই, এটা হচ্ছে আবেদের ঘাট যাত্রী ছাউনি, আবেদের ঘাট যাত্রী ছাউনি, এখানে খাবারগুলো নষ্ট করা হলো। তো ঠিক আছে ভিউয়ার্স, এ পর্যন্ত ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।